বন্ধুরা আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের আজকের এই পর্বে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বলসুন্দরী কুল গাছে ফুল চলে এসেছে এবং ফুলগুলো পরিপক্ব হয়ে গেছে এবং ইতিমধ্যে বড়ই আশার পালা। এই মুহূর্তে এরাতে বিষ এবং অন্য পরিচর্যা যেগুলো আছে সেগুলো স্প্রে করা হবে যেগুলো ফুলগুলো ঝরে না যায়। খুব সুন্দরভাবে একটি বাগান করা হয়েছে, খুব বেশি দিন লাগেনি, প্রায় এক বছর দুই মাস আড়াই মাসের মতো বয়স বাগানটির। ইতিমধ্যে তৃতীয়বারের মতো ফুল এসেছে এবং দ্বিতীয়বারের মতো ফল এসেছে বলা যাচ্ছে। দেখতে পাচ্ছেন শেরালি সরকার বহুমুখী ফলের বাগান যেটি করা হয়েছে। প্রতিটি গাছ অনেক উঁচু হয়েছে। ইতিমধ্যে এবার ফল আসার পর এই গাছগুলোকে পরিচর্যা করা হবে এবং প্রত্যেকটি ডালপালা কেটে শুধুমাত্র একটি শাখা রাখা হবে যেন খুব ভালোভাবে এটার ফলনটা হয়। ফুল আসার কারণে ইতিমধ্যে বড়ই ফুলের মৌমাছি চলে এসেছে মধু খাবার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছে ইতিমধ্যে ফল এসে গেছে। তো যাই হোক, আপনারা এর আগেও এই বাগানের ভিডিও দেখেছেন, খুব সুন্দরভাবে আমরা এটার ভিডিওটা করেছি। প্রতিটি ধাপে ধাপে আমি যত্নের সহকারে আপনাদেরকে দেখিয়েছি কীভাবে চাষ করতে হবে, কীভাবে যত্ন নিতে হবে যেন আপনারা সেই অনুপাতে এটা চাষ করতে পারেন। তো আশা করা যাচ্ছে আগামী দুই তিন মাসের মধ্যে বড়ইগুলো খুব পরিপক্ব হবে এবং নিয়মিত যত্ন নেওয়ার ফলে এটা কারুকার্যতা আরও বৃদ্ধি পাবে। দেখতে পাচ্ছেন এই পাশের গাছগুলোতেও ছোটো ছোটো বড়ই ইতিমধ্যে চলে এসেছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটার আরও ভালো ফলন পাওয়া যাবে। ঠিক আছে, আমি বিদায় নিচ্ছি। এই বলসুন্দরী কুল, যেটা অস্ট্রেলিয়ান বলসুন্দরী বলা হয়ে থাকে, সেই বাগান থেকে আবার আপনাদের সামনে অন্য আরেকটি স্থানে অন্য একটি বাগানে এইভাবে আপনাদেরকে নিয়ে যাব। প্রথমত ভালো থাকুন, শুভকামনা।